থেকে পাইলাম কি দোয়া করার পদ্ধতি নীরবে আর কোরআন থেকেই পাইলাম আমিন একটা দোয়া কিন্তু যদি এমন হয় যে আমরাও একটা হাদিসের উপরে আসি সে জায়গায় আর আমল জিন্দা করার জন্য এই মেহনতের উদ্দেশ্য কি মুসলিম সমাজে একটা সুন্নাত জিন্দা আছে সে জায়গায় আর সুন্নাতের দোহাই এরপরে মসজিদে মুসল্লিদের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করা এটা ফেতনার সামিল প্রথম বোঝেন উচ্চ স্বরে নীরবে দুই দিকেই বর্ণিত হাদিস আছে আমরা এ বিষয় নিয়ে গুড়ামি করি না কঠোরতা করি না বরং এ ব্যাপারে আমাদের অবস্থান হলো যদি কেউ জোরে আমিন বলে তাহলে সে কোরআন হাদিসের বিপরীত কোন কাজ করলো তা না তবে নীরবে বললে এটা বেশি উত্তম হ্যাঁ সাথে সাথে একটা জিনিস লক্ষণীয় তাহলে এক মসজিদে যদি পাঁচজন আমিন ওঠে বাকি মানুষগুলি যারা নীরবে নামাজ পড়তেছিল হঠাৎ কিন্তু দেন ভাঙ্গে তাই না আবার কাছের মানুষ যে যে প্রস্তুত ছিল না যে কেউ চিল্লাই উঠবে হঠাৎ করে কানের কাছে আমিন কইয়ে উঠলে একটা জাহাও দেয় এমন যদি কোথাও হয় যে সুন্নাত সাইডে মানুষ বেদাতের উপর আমল করতেছে তাহলে যাহা দেখ যা দেখ আমার সুন্নাত জিন্দা করতে হবে কিন্তু যদি এমন হয় যে আমরাও একটা হাদিসের উপরে আসি সে জায়গায় আরেকটা আমল জিন্দা করার জন্য এই মেহনতের উদ্দেশ্য কি কথাটা কি বুঝছেন আমার সংক্ষেপ কথা বল যে আমরা যা করতেছি তাও যখন রসুল আসনামের হাদিস করতেছি তখন আর একটা আমল এ জায়গায় নিয়ে জিন্দা করা নতুন মিশন কায়েম করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যদি হয় দিন জিন্দা করা তো আমরা তো বদিনের উপর নাই আমরা তো সেই দিন নিয়ে আসি উদ্দেশ্য যদি হয় রসুলের সুন্নাত কায়েম করা তো আমরা তো সেই সুন্নাত নিয়েই আসি যে জায়গায় যারা সবাই জোরে আমিন কয় আমরা কারো মাথায় বাড়িও দেই না কেড়ে বলিও না যে মিয়া ইয়া করতিছো কেন কিন্তু প্রোগ্রাম মাফিক পাঁচজন সাতজন এক এক মসজিদে নামাজ পড়বার জোরে আমিন কইয়ে উঠবা হিট এন্ড রান কাইটে পড়ো জোরে আমিন কও কাইটে পড়ো এবং দেখা যাবে যে এরা এ মসজিদের মুসল্লিও না পাঁচজন দল বাইন্দে আইছে এখানে জোরে আমিন কইয়ে সেরে গেছে উদ্দেশ্য কি মুসলিম সমাজে একটা সুন্নাত জিন্দা আছে সে জায়গায় আর একটা সুন্নাতের দোহাই দিয়া এরপরে মসজিদে মুসল্লিদের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করা এটা ফেতনার সামিল হ্যাঁ তবে কথা ওই যাক বলছি যদি আমরা কোনো বেদাতের উপর আমল করতাম তুমি মিশন নিয়ে এসে সুন্নাত জিন্দা করো ধন্যবাদ তোমাকে কিন্তু আমরা যখন একটা সুন্নাতের উপর আসি তখন আর একটা সুন্নাত জিন্দা করার নাম দিয়ে এরপরে এই ফেতনা সৃষ্টি করার অর্থটা কি এই জন্য জোরে আমিন নিষেধ না কিন্তু মুসলমানদের আমল যখন একটা দেশে একরকম জৈমে আছে এবং সেটা সুন্নাত মাফিক তাইলে সে জায়গায় নতুন সুন্নাতের দোহাই দিয়া মুসলিম সমাজের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি করা এটা চরম অন্যায় এরপরে বোঝেন আমরা যে নীরবে আমিন বলি আমরা নীরবে আমিন বলি এটা দলিলবিহীন না এক এক করে আমি সংক্ষেপে দলিলগুলি দিচ্ছি প্রথম হাদিস হজরত সামুরাবেন জুনদুবরাদি আল্লাহুতা আলা আনহু থেকে বর্ণিত উনি বলতেছেন যে হ হাফিজান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকতাতাইন সাকতাতান ইজা ও সাকতাতান ইজা ফারাগামিন কিরাতি গাইরুল ইরুল মাকদুবি আলাহি মলাদয় আল্লি হজরত সামুরাবেন জুনদুবরাদি আল্লাহু আলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের মধ্যে দুইবার নীরব থাকা লক্ষ্য করছেন এক হলো আল্লাহু আকবর মহিলে তাকবির দেওয়ার পরে নীরব আর দুই নম্বর হলো গয়রিল মাকদুবি আলাইহিম বলার পরে নীরব তো আল্লাহ আকবর বইলা যখন নীরব হয় এই নিরবতায় হুজুর কি পড়তেন সানা পড়তেন সুবাহানা কাল্লাহম্মা পড়তেন গয়রিল মাকদুবি আলাইহিম আলাহ দলিন বলার পরে কি বলার কথা আমিন বলার কথা এই জায়গায় নিরবতার অর্থ কি মনে মনে আমিন বলা কথা কি বুঝছেন আমিন বলার বিষয় তো পরিষ্কার এবং বিভিন্ন সোই হাদিসে বর্ণিত যে গাইরিল মাকদুবি আলাইহিমালা দললিনের পরে আমিন বলতে হবে তো এই গাইরিল মাকদবী আলাইহিমালাদ দললিন বইলে চুপ থাকা এর অর্থ কি এর অর্থ আমিন পড়েন নাই তাই না এর অর্থ আমিন পড়ছেন তবে সেই আমিন অন্যরা শোনে নেই তার মানে নীরবে আমিন বলা সামুরাবেন জন্তুবরাদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত এই হাদিসটার সনদ সহি এবং দেখেন এ হাদিসের সামুরাবেন জন্দুবের বর্ণিত এই হাদিসের রাবিগণ যারা বর্ণনা করছে এরা সকলেই বুখারি মুসলিমের রাবি মানে বুখারি মুসলিম যে সমস্ত মুহাদ্দিসদের বর্ণনা গ্রহণ করছেন সামুরাবেন জন্দুবের এই হাদিসটা তারাই বর্ণনা করছে তাহলে ওনাদের বর্ণনা নিয়ে যদি বুখারি মুসলিম সহি হয় তা ওনাদের বর্ণনা আবুদাবুদে আসলে এটা সহি হবে না এটাও সহি কেউ কেউ বলেন যে সামুরাবেন জন্দুব থেকে হাদিস বর্ণনা করছেন হজরত হাসান বসরি তা হাসান বসরি উনার থেকে শুনছেন কিনা হাসান বসরি উনার থেকে শুনছেন কিনা এই নিয়ে কেউ কেউ আপত্তি করে ইমাম তিরমিজি রহমততুল্লা আলাই নিজে উনি বারোশো নম্বর হাদিসের আলোচনায় বলতেছেন যে সামাউল হাসান মিন সামুরা সহিহুন হুন হা কাজা কলা আলী ইউন মাল মাদিনী অগৈ রুহু যে হাসান বসরি হযরত সামুরাবেন জোনদুক থেকে শুনছেন এটা প্রমাণিত এবং এই মতই পোষণ করছেন আলিবেন মাদিনী ওই যে একটু আগে বললাম ইমাম বুখারির উস্তাদ আলিবেন মাদিনী উনিও বলছেন যে হা হাসান সামুরা সামুরাবেন জন্দুক থেকে শুনছেন কাজেই যারা আপত্তি করে ও আপত্তি দোফে হে না ইমাম তিরমিজিও বলতেছেন আলিবেন মাদিনী বলতেছেন যে সামুরা থেকে এ হাদিস হাসান বসরি শুনছেন এই হাদিসের পরে হজরত সামুরাবেন জন্দুবের এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে বেশ কয়েক জায়গায় আসছে এবং সহি সনদে বর্ণিত হইছে সেসব সনদের মন্তব্যে হযরত সোয়াইব আর নাউদ উনি একজন বড় মহাকিক আলেম উনি বলতেছেন যে এর বর্ণনাকারীগণ রিজালহ সেকাত রিজালু সহি এ হাদিসের বর্ণনাকারী রাবিগণ সকলেই নির্ভরযোগ্য এবং সহি হাদিসের বর্ণনাকারীরা এরপরে দেখেন এ হাদিসের আর দলিল আমাদের এই নীরবে আমিন বলার হাদিসটা বর্ণিত হয়েছে দাউদ তয়ালিসি আমরা একটা আবু দাউদ শরীফ পড়ি না ইনার নাম হলো দাউদ সিজিস্তানি সুলাইমান বেন আশ আস আিজিস্তানি আর ওই আর একটা আবু দাউদ আছে ওই আবু দাউদ হলো এই আবু দাউদেরও উস্তাদ লেভেলের তো ওই আবু দাউদ ওনাকে বলা হয় আবু দাউদ তয়ালিসি ওনারা আর কিতাব আছে মুসনাদে আবু দাউদ ওই আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে উনি বর্ণনা করতেছেন হাদ্দাসানা আবু দাউদ কলা হাদ্দাসানা শোবা কলা আকবরানি সালামা বিন কোহাইল কলা সামিতু হুজরান আবাল আম্বাস কলা সামিতু আলকামা বিন ওয়াইল আন ওয়াইল অকদ সামিতু হু মিন ওয়াইল আন্নাহু সাল্লাম আন্নাবি সাল্লাহ আলাইসলাম ফালাম্মা ফারাগা ফালাম্মা করা গাইরুল মাকদুবী আলাইহিমাল্লা দলিন কলা আমিন খফাজাবি হাসাউতাহু রসুল সাল্লিহি আসাল্লাম যখন গাইরুল মাকদুবী আলহিমাল দলিন বললেন তখন নীরবে আমিন বললেন ওই হাদিস হাদিস নম্বর হল এগারোশো সতেরো মোস্তাদে আবুদাউ তয়ালিসির মধ্যে হাদিস নম্বর এগারোশো সতেরো এবং এই হাদিসের বর্ণনাকারীগণ সবাই বুখারি মুসলিমের বর্ণনাকারী মাত্র আপনার হজর এবনুল আম্বাস আর উনি নির্ভরযোগ্য রাবি ওনার ব্যাপারে আলোচনা আনছে আল কাশেফ রাবি নম্বর নয় শত পঞ্চাশ এ জায়গায় বর্ণনা করতেছে উনি নির্ভরযোগ্য রাবি আর বাকিরা সব বুখারি মুসলিমের রাবি কাজে হাদিস সহি যে হাদিসের মধ্যে উনি বর্ণনা করতেছেন যে রসুল সালাহ ইসলাম আল্লাহনের পরে আমিন বলছেন এবং নীরবে বলছেন এই হাদিসটা আরও বেশ সনদে অনেক কিতাবে আসছে এ হাদিসটা আরও বেশ কয়েক সনদে অনেক কিতাবে তিরমিজি শরীফের মধ্যে আসছে দুইশো আটচল্লিশ নম্বর এর উপরে হাদিসের উপরে ইমাম তিরমিজি দুইটা তিনটে আপত্তি বর্ণনা করছেন ইমাম বুখারির বরাত দিয়া এবং আমাদের ওলামাই কিরামের কাছে ও আপত্তির নির্ভরযোগ্য জবাব আছে কিন্তু এই আপত্তি বর্ণনার পরেও ইমাম তিরমিজি রহমাতুল্লা এ কথা বলেন নেই যে হাদিসটা জহীব এ কথা উনি বলেন নেই খালি বলছেন কি এর চাইতে উচ্চ আওয়াজে বলা আমিন বলার হাদিসটা বেশি সহি উনি বলছেন তাই যে নীরবে আমিন বলার চাইতে উচ্চ আওয়াজে আমিন বলার হাদিসটা বেশি সহি বেশি সহি বলার অর্থ কি এটা জয়িক তা বেশি সহি মানে এটাও সহি কিন্তু এর তুলনায় ওইটা বেশি সহি এটা ইমাম তিরমিজির মত কিন্তু আমাদের মহাকিকিনে কিরামের মত হল যে নীরবে আমিন বলার হাদিসটাই বরং বেশি সহি তারও বেশ কিছু কারণ আছে ওই হাদিসের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে হজরত সুফিয়ান সাউরি ও হাদিসটা বর্ণনা করছেন এটা আসলে দীর্ঘ আলোচনা এবং হাদিসের সূক্ষ্ম বাজবিসার এই সূক্ষ্ম বাজবিসের আসলে উলামাইক্রামের সে হল এটা বেশি প্রয়োজন পড়ে তো এতটুক বোঝেন যে এ হাদিস তুলনামূলক নীরবে আমিন বলার হাদিসটাই বেশি গ্রহণযোগ্য এবং তার বিভিন্ন আরও একটা নীতিমালা আকারে বোঝেন ওই যে আগে যে আয়াতটা পেশ করছিলাম আমি হজরত মুসাইল ইসলামের বদদুয়া আর হারুন আল্লাহ আমিন বললেন ওই হাদিসে বোঝা গেল যে রূপেরে যিনি আমিন বলেন আমিনটাও আমিনটাও তার তার কি আমিন হারুন আলাইলাম যে আমিন বলছেন আর আল্লাহ তালা বলছেন তোমাদের দুইজনের দোয়া দুয়া কবুল করা হইলো তাইলে বোঝা গেল কি যে আমিনও দুয়া এবার আমরা যদি একটু নীতিমালা আকারে বর্ণনা করি যে আমিন যখন দুয়া তখন দুয়া করার পদ্ধতি কী আমিন যখন দুয়া তখন দোয়া করার পদ্ধতি কি, উচ্চ আওয়াজে না নীরবে যদি এইটা বাইর করতে পারি তাহলে আরও একটা জবাব মেলবে যে আমিন উচ্চ আওয়াজে বলতে হয় না নীরবে বলতে হয় এবার দেখেন দোয়া উচ্চ করতে হয় না নীরবে করতে হয় এ ব্যাপারে সুরায় আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন উদু রব্বাকুম খুফিয়া উদ্বা কুমতাহুল তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করো আল্লাহকে ডাকো কিভাবে ডাকবা বিনয়ের সাথে নীরবে আল্লাহ তালার কাছে দোয়া করবা বিনয়ের সাথে নীরবে তিনি সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না কারা সীমালঙ্ঘনকারী কারা লঙ্ঘনকারী তা বলতেছেন যে দুয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন একটা হলো উচ্চ আওয়াজে আর একটা হলো আম্বিয়ায়ে কিরামের মাকাম চাওয়া যা আমার সানে মানাবে না সেই রকম জিনিস চাওয়া এ হলো কি দুয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন তাহলে এ ব্যাপারে দেখেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুদিকে বর্ণিত তাফসির এই আয়াতের উনি বলতেছেন লাই হেকবুল মোহতাদিন ফি দোয়া ওয়ালা ফি বাই রিহি কলা ইবন জুরাইজ এ তেদা আন ইউক রাহু রফ ও সৌদ ওয়ান নেদা ওয়া সিয়াহ বিদুয়াই ওয়া ইউ মারু ওয়াল এস্তে কানাতি যে দুয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন তো উনি বলতেছেন উচ্চ আওয়াজে দোয়া করা অপছন্দনীয় দুয়ার মধ্যে হাঁক ডাক চিল্লা পাল্লা অপছন্দনীয় বরং নির্দেশ দেওয়া হয়েছে দুয়ার ক্ষেত্রে যেন বিনয়ের সাথে হয় নীরবে হয় তাহলে কোরআন থেকে পাইলাম কি দোয়া করার পদ্ধতি নীরবে আর কোরআন থেকেই পাইলাম আমিন একটা দোয়া এই দুই আয়াত মিলে কি বুঝলেন আমিন বলার পদ্ধতিও কি নীরবে উত্তম পদ্ধতি নীরবে এবার দেখেন হাদিসের মধ্যেও দোয়া করার কী পদ্ধতির কথা বলা হয়েছে বুখারি শরীফ থেকে একটা হাদিস বলতেছি যে লাম্মা তাওয়াজ্জাহা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হুজুর যখন ওই খাইবারের ময়দানে যাচ্ছিলেন তো সেই জায়গায় আশরাফা দিন তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ তো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখলেন মানুষ যখন উসা জায়গায় ওঠে তখন জোরে জোরে তাকবির দেয় লাহা পড়ে তো রসুল সাল্লাহসাল্লাম এবার বললেন ফকাল রসুল্লা সাল আলহি আলা প্রতি তোমরা একটু নর্মি করো তোমরা নিজেদের ব্যাপারে একটু শান্ত থাকো ইনাকুম্লা তাদৌ না আসামা ইবা তোমরা কোনো বয়রা অথবা অনুপস্থিতকে ডাকছো না ইন্নাকুম তাদেরও না সামিয়ানিবা আহ মাহুম বরং তোমরা ডাকতেছ সর্বশ্রোতা কাছের এক সত্তাকে যিনি তোমাদেরই সাথে আছেন আমি আল্লাহ রে শুনেন লাগবে কেন রসুল রসুলসালাম বলতেছেন আল্লাহ আমাকে সাথে আছেন এবং ছোট বড় সব কথা শোনেন ইয়লামু খায়নাতাল আয়ুন মনের কথা মনে লুকাইতো কি চোখের ইঙ্গিতে কে কি বলে তাও আল্লাহ তালা বোঝেন তাহলে এ জায়গায় আল্লাহরে শুনেই তো আমাকে উচ্চ আওয়াজে আমিন কয়ে মসজিদ গুঞ্জরিত করতে হবে কেন কথা কি বুঝছেন হজরত আমিরুল উমার রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ আনহু ওনাদের আমিন বলার পদ্ধতি ছিলেন নীরবে তহাবি শরীফ এগারোশো আট নম্বর হাদিস হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাহ আনহু আমিন বলতেন নীরবে আল মোহাল্লা কিতাবের মধ্যে তিনশো নম্বর তিনশো নম্বর মাসালায় হযরত সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনরা আমিন বলতেন নীরবে বড় মজার কথা হলো উচ্চ স্বরে আমিন বলতে হবে হাদিসটা বর্ণনাকারী সুফিয়ান সাউরি আর সুফিয়ান সাউরির নিজের আমল হলো উনি আমিন বলতেন নীরবে কথা বুঝছেন মোহাল্লা কিতাব তিনশো নম্বর মাস আলার অধীনে বর্ণনা করতেছে তাহলে যে উচ্চ আওয়াজের হাদি আমিনের হাদিস বর্ণনাকারী উনি নিজে যদি নীরবে আমিন বলেন তা কি বোঝেন নীরবে উত্তম কাজেই আমরা কথাই বলি যে নীরবে আমিন বলা উত্তম উচ্চ আওয়াজে আমিন বলা জায়েজ তবে সেটা উত্তম না আর সাথে সাথে যে অঞ্চলের মানুষের আমল জিন্দা হয়ে গেছে আমল জারি আছে যে তারা নীরবে আমিন বলে সেই অঞ্চলে আইসা আর একটা হাদিসের দুহাই দিয়ে সোননাথের দুহাই দিয়ে সে জায়গার পরিবেশকে দ্বিখণ্ডিত করা এটা কোনো ক্রমেই শরিয়াত স্বীকৃতি দেয় না